اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد. হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কুরআন, হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কুরআন, ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসিল কুরআনের ছায়া তলে, খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে, ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসিল কুরআনের ছায়া তলে, খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সধা সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে আমাদের শিল্পী ভাই আফগান, আপনারা হয়তো এনার পরিচয় জানেন না, আসুন একটু পরিচয় করে দিই। আমার ভাই আফগান
আপনারা জানেন যে আমরা যে পিস লাইব্রেরি থেকে পুরো পশ্চিমবঙ্গ ব্যাপী যে মধু সাপ্লাই দিচ্ছি, তো আমাদের মধু যে কালেকশন করা হয় যে গাছ থেকে, বিভিন্ন বাড়িঘর থেকে, পাহাড় পর্বত থেকে, তো যিনি মানে মধু কালেকশন করেন পাহাড় পর্বত থেকে, গাছ থেকে, সেই আমাদের ভাই আফগান। দেখুন স্ক্রিনে দেখা যাচ্ছে, স্ক্রিনে দেখছেন ভাই আফগান ভাই যে মধু ভাঙছে, দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে, তো এ হচ্ছে আমাদের সেই ভাই আফগান ভাই। তো বন্ধুরা তাহলে এবার আপনারা বুঝতে পারলেন যে আমাদের সেই ভাই আফগান ভাই যিনি আমাদের মধু কালেকশনের তিনি কাজ করেন। তো বন্ধুরা তার সাথে সাথে আপনাদেরকে বলে রাখি যে আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো জাযাকাল্লাহু খাইর। তো বন্ধুরা তাহলে এ হচ্ছে আমাদের আজকের ভিডিওর গীত। তো বন্ধুরা এখান থেকেই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ¶¶